वेलकम এই ভিডিওতে আমরা ট্রান্সফরমার ডিজাইন সম্পর্কে আলোচনা করব। ট্রান্সফরমার ডিজাইনের মেইন টপিকে আসবার আগে প্রথমে আমরা ট্রান্সফরমারের সংক্রান্ত কিছু বেসিক আইডিয়া নিয়ে নেব। প্রথমে ট্রান্সফরমারের ক্লাসিফিকেশন, ট্রান্সফরমারের প্রকারভেদ। ট্রান্সফরমারকে আমরা কোর কনস্ট্রাকশন অনুযায়ী এবং তার সার্ভিস অনুযায়ী ক্যাটাগরিক্যালি ডিভিশন করতে পারি। ট্রান্সফরমার কে যদি আমরা কোর কনস্ট্রাকশন ওয়াইজ দেখি তাহলে দু প্রকারে ভাগ করা যায়। একটা হচ্ছে কোর টাইপ ট্রান্সফরমার এবং আরেকটি হচ্ছে শেল টাইপ ট্রান্সফরমার। এবার যে কোর টাইপ ট্রান্সফরমার সেটি সিঙ্গেল ফেজ হতে পারে অথবা থ্রি ফেজ হতে পারে। একইভাবে যে শেল টাইপ ট্রান্সফরমার সেটিও সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ দুই প্রকারেরই হতে পারে। প্রথমে আমরা আসব কোর টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে। এখানে যে ছবিটি দেখানো হয়েছে লক্ষ্য করো, এটি হচ্ছে একটি কোর টাইপ ট্রান্সফরমারের, সিঙ্গেল ফেজ কোর টাইপ ট্রান্সফরমারের বেসিক একটা ডায়াগ্রাম। এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার শেপের যে জায়গা, এই রেক্ট্যাঙ্গুলার শেপের জায়গার মাধ্যমে ট্রান্সফরমারের কোরকে বোঝানো হয়েছে এবং এই যে রেক্ট্যাঙ্গেল, ছোট ছোট রেক্ট্যাঙ্গেল, এর মাধ্যমে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং তাকে বোঝানো হয়েছে। এখানে লক্ষ্য করো এই যে ট্রান্সফরমারের কোরের, এটি হলো একটি লিম্ব, অর্থাৎ এই যে লিম্ব তার উপরে লক্ষ্য করো এখানে এইদিকে একটা ছোট রেক্ট্যাঙ্গেল যার মাধ্যমে এল লেখা হয়েছে এবং এইদিকেও আর একটি রেক্ট্যাঙ্গেল এখানে এল লেখা হয়েছে। এর অর্থ হচ্ছে ট্রান্সফরমারের এই যে লিম্ব তার উপরে ট্রান্সফরমারের এল ভি যে ওয়াইন্ডিং, অর্থাৎ যে লো ভোল্টেজ ওয়াইন্ডিং, তাকে জড়ানো আছে। একইভাবে লক্ষ্য করো এই রাইট সাইডে ট্রান্সফরমারের যে কোরের লিম্ব আছে সেই লিম্বের ওপরে দুপাশে দুটি এইচ লেখা রেক্ট্যাঙ্গেল আছে। এই এইচ লেখা রেক্ট্যাঙ্গেলের অর্থ হচ্ছে এইগুলি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, এবং ট্রান্সফরমারের এই হাই ভোল্টেজ ওয়াইন্ডিংটিকে এই লিম্বের ওপরে জড়ানো আছে। এটি এক ধরনের কোর টাইপ কনস্ট্রাকশন সিঙ্গেল ফেজ, এবং এটি হলো আরেকটি কোর টাইপ কনস্ট্রাকশন। পার্থক্য হচ্ছে এখানে এটাই যে এখানে ট্রান্সফরমারের এই যে লিম্ব তার ওপরে লো ভোল্টেজ ওয়াইন্ডিং জড়ানো আছে, যাকে আমরা এল দিয়ে ডিনোট করেছি, এবং তার সাথে সাথে এখানে তার উপরে এইচ দিয়ে ডিনোট করা হাই ভোল্টেজ ওয়াইন্ডিংও আছে। অর্থাৎ ট্রান্সফরমারের একটি লিম্বের ওপরেই লো ভোল্টেজ ওয়াইন্ডিং জড়ানো আছে এবং তারপরে তার ওপরে হাই ভোল্টেজ ওয়াইন্ডিংও জড়ানো আছে। একইভাবে রাইট সাইডেও লক্ষ্য করো ট্রান্সফরমারের যে লিম্ব আছে কোরের, সেই কোরের লিম্বের ওপরে লো ভোল্টেজ ওয়াইন্ডিং প্রথমে এবং তার ওপরে আবার হাই ভোল্টেজ ওয়াইন্ডিং জড়ানো আছে। তো এই যে ধরনের কনস্ট্রাকশন, এখানে যে ওয়াইন্ডিংগুলি সেগুলিকে ট্রান্সফরমারের কোরের ওপরে এমব্রেস করা থাকে, অর্থাৎ জড়ানো থাকে। এটি হলো কোর টাইপ কনস্ট্রাকশনের মূল প্রিন্সিপাল। এরপরে আছে শেল টাইপ কনস্ট্রাকশন। এটি হলো সিঙ্গেল ফেজ একটি শেল টাইপ ট্রান্সফরমারের কনস্ট্রাকশন। লক্ষ্য করো এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার শেপের যে অংশ, এই রেক্ট্যাঙ্গুলার শেপের অংশ এবং এই অংশটিও পড়ছে তার মধ্যে, এইটি দিয়ে অ্যাকচুয়ালি আমরা ট্রান্সফরমারের যে কোর তাকে বোঝাতে চেয়েছি। এবং ট্রান্সফরমারের কোরের এই কোরের ভেতরের যে এই অংশ, অর্থাৎ এই অংশটা তো ফাঁকা, একইভাবে ট্রান্সফরমার কোরের ভেতরে এই অংশটাও ফাঁকা। এই যে অংশ, এই অংশ এবং এই অংশ, এই দুটি অংশের মধ্যে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং সেগুলিকে অ্যাকোমোডেট করা থাকে। এখানে লক্ষ্য করো এল, এইচ, হাফ এল, একইভাবে এই দিকে এল এর পরে নিচের দিকে দেখো এইচ এবং হাফ এল, অর্থাৎ প্রথমে একটি লো ভোল্টেজ ওয়াইন্ডিং, তার উপরে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এবং একদম ধারে হাফ অফ দ্য হাফ লো ভোল্টেজ ওয়াইন্ডিং, হাফ এল অর্থাৎ হাফ অফ দ্য লো ভোল্টেজ ওয়াইন্ডিং জড়ানো আছে। একইভাবে নিচের দিকে প্রথমে লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর নিচে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, তারও নিচে আবার হাফ অফ দ্য লো ভোল্টেজ ওয়াইন্ডিং জড়ানো আছে, এবং একইভাবে এই উইন্ডোতেও সিমিলার কনস্ট্রাকশন করা আছে। তো এখানে যেটা হচ্ছে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ ওয়াইন্ডিংগুলিকে স্যান্ডউইচ টাইপ একটা কনস্ট্রাকশন করে অ্যাকোমোডেট করা হয়েছে। এবং কোর টাইপের সঙ্গে এর মূল পার্থক্য এখানেই যে কোর টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং সেটা কোরের ওপরে জড়ানো থাকছে, কিন্তু শেল টাইপ যে ট্রান্সফরমার কনস্ট্রাকশন সেখানে ট্রান্সফরমারের যে কোর, তার যে মধ্যবর্তী যে অংশ বা দুটি কোরের মধ্যবর্তী যে অংশ, সেই অংশে ট্রান্সফরমার যে ওয়াইন্ডিং তাকে অ্যাকোমোডেট করা হয়েছে। এটি হলো ট্রান্সফরমারের সিঙ্গেল ফেজ শেল টাইপ কনস্ট্রাকশন। এরপরে আসি থ্রি ফেজ কোর টাইপ কনস্ট্রাকশন। থ্রি ফেজ কোর টাইপ কনস্ট্রাকশন লক্ষ্য করো এখানে থ্রি লিম্ব টাইপ কনস্ট্রাকশন এবং ফাইভ লিম্ব টাইপ কনস্ট্রাকশন দু প্রকারের হয়। থ্রি লিম্বের ক্ষেত্রে লক্ষ্য করো এই একটি লিম্ব, এই একটি লিম্ব এবং এইটি হলো আরেকটি লিম্ব। এই তিনটি লিম্বের প্রত্যেকটিতেই
প্রথমে এল অর্থাৎ লো ভোল্টেজ ওয়াইন্ডিং এবং তার উপরে এইচ অর্থাৎ হাই ভোল্টেজ ওয়াইন্ডিং জড়ানো আছে। দেখো প্রথমে যে লিম্প তার উপরে এল এল এইচ এইচ অর্থাৎ লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ দুদিকেই আছে। একইভাবে মিডিল যে লিম তার উপরেও এল এল এবং এইচ এইচ অর্থাৎ লো এবং হাই ভোল্টেজ ওয়াইন্ডিং দুটিই জড়ানো আছে। একইভাবে একদম রাইট সাইডে থাকা যে লিম তার উপরেও লক্ষ্য করো প্রথমে এল এল অর্থাৎ লো ভোল্টেজ এবং তার উপরে এইচ এইচ অর্থাৎ হাই ভোল্টেজ ওয়াইন্ডিং জড়ানো আছে, প্রত্যেকটি ফেজের জন্যই আছে। একইভাবে এটি হলো ফাইভ লিম টাইপ কনস্ট্রাকশন। এখানে থ্রি লিম্বের সঙ্গে পার্থক্য হচ্ছে এটাই যে এখানে দুটি আরও এক্সটার্নাল দুটি লিম অর্থাৎ এই প্রথম তিনটি লিম যেটি আগের ক্ষেত্রেও ছিল অর্থাৎ থ্রি লিম্বের ক্ষেত্রেও ছিল তার সঙ্গে দুটি অ্যাডিশনাল লিম রাখা হয়েছে যাদের প্রত্যেকটিতে আবার লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ উভয় প্রকারের ওয়াইন্ডিংকেই অ্যাকোমোডেট করা হচ্ছে। এটি হলো ফাইভ লিম টাইপ কোর টাইপ ট্রান্সফর্মার। এরপরে আসছি যে টপিকটি সেটি হচ্ছে থ্রি ফেজ শেল টাইপ ট্রান্সফর্মার। থ্রি ফেজ শেল টাইপ ট্রান্সফর্মার লক্ষ্য করো এখানে এই যে রেক্ট্যাঙ্গেল শেপের অংশ এইটির মাধ্যমে আমরা ট্রান্সফর্মারের যে কোর তাকে বুঝিয়েছি এবং কোরের মধ্যবর্তী যে ছোট ছোট রেক্ট্যাঙ্গেল অর্থাৎ এই একটি রেক্ট্যাঙ্গেল, এই একটি রেক্ট্যাঙ্গেল, এই আর একটি রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল এবং এই যে রেক্ট্যাঙ্গেল এর মাধ্যমে কোরের মধ্যবর্তী যে উইন্ডো স্পেস তাকে বোঝানো হয়েছে। এই কোরের মধ্যবর্তী স্থানে থাকা যে উইন্ডো স্পেস সেই স্পেসগুলিতেই অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং সেগুলিকে অ্যাকোমোডেট করা থাকে। তো যেহেতু এখানে কোরের মধ্যবর্তী স্থানে উইন্ডো স্পেসের মধ্যে ওয়াইন্ডিংগুলিকে অ্যাকোমোডেট করা হচ্ছে এইটি হচ্ছে থ্রি ফেজ শেল টাইপ কনস্ট্রাকশন। এবং প্রত্যেকটি অংশে আবার প্রত্যেকটি ফেজের জন্য আলাদা আলাদা ওয়াইন্ডিং স্পেস করা থাকে। তো যে কারণে এখানে প্রত্যেকটি কোর মানে প্রত্যেকটি যে কোর কোরের মধ্যবর্তী যে উইন্ডো স্পেস সেখানে ওয়াইন্ডিংগুলিকে অ্যাকোমোডেট করছি সেই কারণে এটি হচ্ছে একটি শেল টাইপ কনস্ট্রাকশন। আশা করা যায় এই আলোচনা থেকে তোমাদের কোর টাইপ এবং শেল টাইপ কনস্ট্রাকশনের ব্যাপারে বেসিক আইডিয়া ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা তুলনামূলক কিছু আলোচনা করব, কম্প্যারিজন বিটুইন কোর টাইপ অ্যান্ড শেল টাইপ ট্রান্সফর্মার। প্রথমে সিরিয়াল নাম্বার ওয়ান কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন অফ কোর টাইপ ইজ ইজিয়ার, কনস্ট্রাকশন অফ সেল টাইপ ইজ রিলেটিভলি ডিফিকাল্ট। কারণ লক্ষ্য করো কোর টাইপ কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা ওয়াইন্ডিং যেগুলি আছে সেগুলিকে কোরের ওপরে প্লেস করে দিচ্ছি এবং সেল টাইপ যে ট্রান্সফর্মার সেই ক্ষেত্রে কিন্তু কোরের মধ্যবর্তী যে উইন্ডো স্পেস সেখানে আবার ওয়াইন্ডিংগুলিকে স্যান্ডউইচ টাইপ কনস্ট্রাকশন করে অ্যাকোমোডেট করতে হচ্ছে। অবভিয়াসলি যে শেল টাইপ কনস্ট্রাকশন সেটি কোর টাইপের থেকে কম্পারেটিভলি ডিফিকাল্ট। রিপেয়ার অর্থাৎ কোনো কারণে ট্রান্সফর্মার যদি খারাপ হয় তাকে যে সারানোর প্রসেস তাকেই বলা হচ্ছে ট্রান্সফর্মার রিপেয়ার। যেহেতু ট্রান্সফর্মার কনস্ট্রাকশন ওয়াইজ কোর টাইপ কনস্ট্রাকশন ইজিয়ার, তো কোনো কারণে যদি ট্রান্সফর্মার খারাপ হয় খারাপ হওয়ার পরে যেগুলি রিওয়াইন্ডিং করে আবার ট্রান্সফর্মারটিকে পুনরায় রিপেয়ার করে কার্যক্ষম করে তোলার যে প্রসেস সেই প্রসেসটিও কোর টাইপের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি ইজিয়ার হবে। যেখানে শেল টাইপ কনস্ট্রাকশন যেহেতু ডিফিকাল্ট সেখানে সেই কনস্ট্রাকশন ডিফিকাল্ট হওয়ার কারণে ট্রান্সফর্মার কোনো কারণে খারাপ হলে তাকে আবার রিপেয়ার করে পুনরায় চালানো অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এরপরে যে টপিকটি আসছে সেটি হচ্ছে কুলিং, অর্থাৎ ট্রান্সফর্মার যে ওয়াইন্ডিং সেই ওয়াইন্ডিংয়ের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার ফলে ট্রান্সফর্মারটিতে হিট লস হয়, আই স্কোয়ার আর লস হয় এবং তার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। সেই তাপমাত্রা বৃদ্ধির হাত থেকে ট্রান্সফর্মারকে রক্ষা করবার জন্য ট্রান্সফর্মারে কুলিং মিডিয়াম হিসাবে ট্রান্সফর্মার অয়েল ব্যবহার করা হয়। এবার এই কোর টাইপ যে কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশনের ক্ষেত্রে বেশি পরিমাণ যে ওয়াইন্ডিং সেই ওয়াইন্ডিংয়ের অংশটি কুলিং মিডিয়ামের প্রতি এক্সপোজড থাকে। লক্ষ্য করো ট্রান্সফর্মার যে কোর টাইপ কনস্ট্রাকশন সেখানে এই যে ওয়াইন্ডিং এই ওয়াইন্ডিং অনেক জায়গা পায় এই ট্রান্সফর্মারের কুলিং মিডিয়াম অর্থাৎ ট্রান্সফর্মার অয়েলের প্রতি এক্সপোজড হওয়ার। সো সেই কারণে এই ধরনের যে কোর টাইপ কনস্ট্রাকশন তার কুলিং হচ্ছে কম্পারেটিভলি বেটার। কিন্তু শেল টাইপ যে কনস্ট্রাকশন সেখানে যে ওয়াইন্ডিং যেগুলিকে কিন্তু কোরের মধ্যবর্তী যে উইন্ডো স্পেস সেখানে রাখা থাকে, তো সেই কারণবশত এটি কিন্তু খুব সহজে যে কুলিং মিডিয়াম তার প্রতি এক্সপোজড হতে পারে না এবং যার যে কারণে এই শেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে যে কুলিং সেটা হচ্ছে কম্পারেটিভলি খারাপ। এর পরের টপিকটি হচ্ছে লিকেজ রিয়াকট্যান্স। কনস্ট্রাকশনের কারণবশতই এই ডিটেলস আলোচনা আমরা পরে করব, কনস্ট্রাকশনের কারণবশতই কোর টাইপ যে ট্রান্সফর্মার সেই কোর টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে লিকেজ রিয়াকট্যান্স বেশি হয়।
এবং শেল টাইপ যে ট্রান্সফরমার তার ক্ষেত্রে লিকেজ রিয়াকট্যান্স কম্পারেটিভলি কম হয়। মেকানিক্যাল স্ট্রেংথ অর্থাৎ মেকানিক্যাল স্ট্রেংথ বা শক্তি সেই অনুযায়ী যদি দেখা হয় তাহলে কোর টাইপ কনস্ট্রাকশন হচ্ছে লেস মেকানিক্যাল স্ট্রেংথ। লেস মেকানিক্যাল স্ট্রেংথ অর্থাৎ কম্পারেটিভলি মেকানিক্যালি এটা উইক, কিন্তু শেল টাইপ যে ট্রান্সফরমার তার ক্ষেত্রে মেকানিক্যাল স্ট্রেংথ তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়। এরপরে একটা কোয়েশ্চেন যেটি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এই কোয়েশ্চেন ধরা হয়, যেটি হচ্ছে হোয়াই লো ভোল্টেজ ওয়াইন্ডিংস আর প্লেসড নিয়ার টু দ্য কোর, কেন লো ভোল্টেজ ওয়াইন্ডিংকে ট্রান্সফরমারের কোরের কাছে রাখা হয়। তো আমরা যদি হাই ভোল্টেজ ওয়াইন্ডিংকে কোরের কাছে রাখা ব্যবস্থা করতাম সেক্ষেত্রে কি হতো, কোর যে ট্রান্সফরমারের আছে সেই কোরটি কিন্তু ইলেকট্রিক্যালি জিরো পোটেন্সিয়ালে থাকার কথা, কারণ কোর তো কন্ডাকশন করছে না বা কোরের মধ্যে তো কোনো ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হচ্ছে না, তো ওটার ইলেকট্রিক্যালি পোটেনশিয়াল জিরো হওয়ার কথা। এবং তার ওপরে যদি আমরা হাই ভোল্টেজ ওয়াইন্ডিংকে রাখতাম তো সেক্ষেত্রে তাদের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স অনেক বেশি হতো, কারণ কোর হচ্ছে ইলেকট্রিক্যালি জিরো পোটেনশিয়ালে আছে, তার উপরে আমরা রাখছি হাই ভোল্টেজ ওয়াইন্ডিং যেটি কিনা অনেক হাই ভোল্টেজে আছে, তো সেক্ষেত্রে তাদের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স সেটা অনেক বেশি হতো। এবং সেই ভোল্টেজের ডিফারেন্সকে উইথস্ট্যান্ড করবার জন্য হাই ভোল্টেজ ওয়াইন্ডিং যেহেতু তার উপরে অনেক বেশি পরিমাণে ইনসুলেশন জড়াতে হতো, এবং এই ইনসুলেশন জড়ানোর ফলে সেই ট্রান্সফরমারের অনেক বেশি পরিমাণ ইনসুলেশনের প্রয়োজন হতো। ইনসুলেশন বেশি হওয়ার জন্য তার কস্ট কিন্তু অনেক বেশি হয়ে যেত। এবং আরও একটি ফ্যাক্টর এক্ষেত্রে লক্ষণীয় যে যদি বেশি পরিমাণ ইনসুলেশন জড়ানো হতো, বেশি পরিমাণ ইনসুলেশন জড়ানোর ফলে তার মিন যে ডায়ামিটার ওয়াইন্ডিংয়ের সেই মিন ডায়ামিটারটাও অনেক বেশি পরিমাণে হতো। এবং মিন ডায়ামিটার যদি বেশি হতো সেক্ষেত্রে আমরা জানি যে রিলাকটেন্সের যে ফর্মুলা, আমরা জানি রিলাকটেন্স ইজ ইকাল টু এল বাই মিউ এ, এল এখানে হচ্ছে ম্যাগনেটিক পাথের লেংথ, লেংথ অব দ্য ম্যাগনেটিক পাথ, মিউ ইজ দ্য পারমিয়েবিলিটি অব দ্য মিডিয়াম অ্যান্ড এ ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া অব দ্য পাথ। এখন যদি কোনো কারণে এর ডায়ামিটার বেড়ে যেত বেশি ইনসুলেশন থাকার ফলে, সেক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ এ এটি বৃদ্ধি পেত, অর্থাৎ ওভারঅল যে রিলাকটেন্স এ বৃদ্ধি পাওয়ার ফলে কি হতো, ওভারঅল রিলাকটেন্সটা আমার কমে যেত। ওভারঅল রিলাকটেন্স কমে যাওয়ার ফলে কি হতো, আমরা জানি যে ট্রান্সফরমারের যে রিয়াকটেন্স ইজ ইকাল টু আমরা অলওয়েজ জানি এন স্কোয়ার বাই রিলাকটেন্স, হোয়ার এন ইজ দ্য নাম্বার অফ টার্নস অ্যান্ড আর এর মাধ্যমে আমরা ডিনোট করছি রিলাকটেন্সকে। এবার ক্রস সেকশনাল এরিয়া বেশি হওয়ার ফলে কি হয়েছে, রিলাকটেন্স কমে গেছে। এখন রিলাকটেন্স কমে যাওয়ার ফলে কি হবে, এর যে লিকেজ ইম্পিডেন্স বা লিকেজ যে রিয়াকটেন্স সেই লিকেজ রিয়াকটেন্স বৃদ্ধি পাবে, এবং লিকেজ রিয়াকটেন্স বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, যে ভোল্টেজ ড্রপ রিয়াকটেন্সের মধ্যে হয় অর্থাৎ আই ইন্টু এক্স, এই যে ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপটাও বেড়ে যাবে। এবং ভোল্টেজ ড্রপ যদি বেড়ে যায় সেক্ষেত্রে সেই ট্রান্সফরমারের যে ভোল্টেজ রেগুলেশন কিন্তু অনেক পুয়র হবে। এই দুটি কারণে মূলত ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং সেটিকে কখনোই ট্রান্সফরমার কোরের ওপরে রাখা হয় না, প্রথমে ট্রান্সফরমার কোরের ওপরে লো ভোল্টেজ ওয়াইন্ডিং প্লেস করা হয় এবং সেই লো ভোল্টেজ ওয়াইন্ডিংয়ের ওপরে হাই ভোল্টেজ ওয়াইন্ডিংকে অ্যাকোমোডেট করা হয়। আশা করা যায় এই আলোচনা থেকে ক্লিয়ার হয়েছে যে কেন ট্রান্সফরমারের লো ভোল্টেজ ওয়াইন্ডিংকে কোরের কাছাকাছি প্লেস করা হয় এবং হাই ভোল্টেজ ওয়াইন্ডিংকে প্লেস করা হয় না। এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্ষেত্রে আসে যে হোয়াই ফাইভ লিম কোর টাইপ কনস্ট্রাকশন ইজ ইউজড ফর প্র্যাকটিক্যাল পাওয়ার ট্রান্সফরমার্স অফ লার্জ রেটিংস। এর উত্তর যদি দিতে হয়, লক্ষ্য করো, ইন কেস অফ লার্জ পাওয়ার ট্রান্সফরমার দ্য হাইট অফ দ্য ট্রান্সফরমার মে বিকাম হিউজ। যদি আমরা লার্জ পাওয়ার ট্রান্সফরমারের কথা ভাবি, সেই লার্জ পাওয়ার ট্রান্সফরমারের কিন্তু হাইট অনেক হিউজ হয়, এবং সেই হাইট হিউজ হওয়ার কারণ কি, সেখানে প্রচুর পরিমাণে ওয়াইন্ডিং রিকোয়ারমেন্ট আছে এবং সেই ওয়াইন্ডিংগুলিকে লিম্বের ওপরে অ্যাকোমোডেট করা হয়। এবার ট্রান্সফরমারের যে কনস্ট্রাকশন, লক্ষ্য করো, থ্রি লিম এবং ফাইভ লিম,
থ্রি লিম্বের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে এই তিনটি লিম্ব, সেই তিনটি লিম্বের ওপরে আমাদেরকে এই ওয়াইন্ডিংগুলিকে প্লেস করতে হয়েছে, এই লিম্বের ওপরে, এই লিম্বের ওপরে এবং এই লিম্বের ওপরে। কিন্তু ফাইভ লিম্ব কনস্ট্রাকশন যেখানে ইউজ হচ্ছে সেখানে সেই সেম ওয়াইন্ডিং রিকোয়ারমেন্ট যদি থাকে, সেম ওয়াইন্ডিংটাকেই আমরা একটি, দুটি, তিনটি, চারটি এবং পাঁচটি, পাঁচটি লিম্বের ওপরে অ্যাকোমোডেট করার সুযোগ পাচ্ছি। তো অবভিয়াসলি যদি আমরা সেম পরিমাণ ওয়াইন্ডিংকে তিনটি লিম্বের ওপরে রাখি তার তুলনায় তাকে যদি আমরা পাঁচটি লিম্বের ওপরে অ্যাকোমোডেট করার চেষ্টা করি, অবভিয়াসলি এই লিম্বগুলির হাইট কিন্তু অনেক কমে যাবে, এবং লিম্বগুলির হাইট কমে যাওয়ার ফলে তাকে সেই ট্রান্সফরমারের যে ওভারঅল হাইট সেটাও অনেক কমে যাবে, এবং তার ফলে অনেক ক্ষেত্রে যে ট্রান্সপোর্টেশনের সময়, ট্রান্সপোর্টেশনের সময় অনেক ক্ষেত্রে সেটা বাধাপ্রাপ্ত হতো যদি থ্রি লিম্ব কনস্ট্রাকশন ইউজ করা হতো, সেই বাধাটা কিন্তু ফাইভ লিম্ব কনস্ট্রাকশন থাকলে আর আসবে না। লক্ষ্য করো এখানে লেখা আছে, ইন কেস অফ লার্জ পাওয়ার ট্রান্সফরমার দ্য হাইট অফ ট্রান্সফরমার মে বিকাম হিউজ হুইচ মে কজ transportation from the manufacturing site to the operational site very difficult being limited by the loading gauge of the railway routes অর্থাৎ বিভিন্ন রুটের একটা লিমিটেশন থাকে যে কতটা হাইটের জিনিসকে সেখানে ক্যারি করা সম্ভব। অনেক ক্ষেত্রে সেই রুটের যে হাইট লিমিট, সেই হাইট লিমিটের মধ্যে যদি আমরা থ্রি লিম কনস্ট্রাকশন ইউজ করতাম সেটা আটকে যেত, কিন্তু ফাইভ লিম কনস্ট্রাকশন ইউজ করবার ফলে সেই রেলওয়ে রুটের যে হাইটের যে লিমিটেশন, সেই লিমিটেশনের কারণে এটা আটকে যাবে না। সেই কারণেই মূলত ফাইভ লিম কোড টাইপ কনস্ট্রাকশনকেই আমরা প্রেফার করি ইন কেস অফ লার্জ পাওয়ার ট্রান্সফরমার ইনস্টেড অফ থ্রি লিম টাইপ কনস্ট্রাকশনস। লক্ষ্য করো এখানে যে ফিগার, সেই ফিগার থেকে আমরা এখানে যেটা পরের টপিক বলা হয়েছে ফিগার থেকে আমরা সেই ধারণা সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছি যে ফাইভ লিম্বের ক্ষেত্রে যে ওভারঅল যে লিম্বের হাইট, সেই লিম্বের হাইট কিন্তু থ্রি লিম্বের ক্ষেত্রে যে লিম্বের হাইট তার তুলনায় কম হচ্ছে, এবং সেই কারণেই ফাইভ লিম কনস্ট্রাকশনকে মেনলি পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে বা লার্জ পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।